নমস্কার, আমি প্রদীপ। আপনি শুনছেন রামায়ণ বাংলায়। রামায়ণের মূল যে কাহিনী, যতগুলো কাণ্ড আছে আমরা শুনে ফেলেছি, এটা হচ্ছে উত্তরকাণ্ড। হ্যাঁ, এখন বিতর্ক হতেই পারে যে আমি এটাকে কেন মূল কাণ্ডের সাথে যোগ করছি না। দেখুন, উত্তরকাণ্ড মানেই কিন্তু পরে যোগ হয়েছে। কেমন, রাবণ বধ হয়ে গেছে আমরা শুনে ফেলেছি ইতিমধ্যে। আপনি যদি পূর্ববর্তী এপিসোডগুলো না শুনে থাকেন, অনুরোধ করব, এই চ্যানেলে রামায়ণের জন্য আলাদা করে প্লেলিস্ট আছে, আপনি অবশ্যই সেখান থেকে পুরো রামায়ণটা শুনতে পারবেন। এই চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করুন, আর বাকিদের মধ্যে এই ভিডিওগুলো অবশ্যই আপনি শেয়ার করুন। আসুন আমরা শুনতে শুরু করি। একদিন রাবণ তিনি ঘুরতে ঘুরতে দেখলেন, লক্ষ্মীর ন্যায় রূপবতী এক কন্যা হিমালয়ের বনে তিনি তপস্যা করছেন। রাবণ মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন, সুন্দরী, তুমি কে? এই তরুণ বয়সে তুমি তপস্যা করছো কেন? রাবণের আতিথ্য সৎকার করে সেই কন্যা তখন বলছেন, আমার পিতা মহর্ষি কুশধ্বজ, আমার নাম বেদবতী। দেবতা গন্ধর্ব রাক্ষস আমাকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু আমার পিতার ইচ্ছা বিষ্ণু তার জামাতা হন। দৈত্যরাজ শুম্ভ তিনি ক্রুদ্ধ হয়ে আমার পিতাকে হত্যা করলে আমার মাতাও তার সঙ্গে চিতায় তিনি আরোহণ করেন। এখন বিষ্ণুকে পতিরূপে পাবার জন্য আমি তপস্যা করছি। পৌলস্ত্য নন্দন, তপবলে আমি জানি তোমাকে, তুমি এখন যাও। রথ থেকে নেবে রাবণ তখন তিনি বলছেন, সুন্দরী, তুমি বড় গর্বিত। আমি দশানন রাবণ, তুমি আমার স্ত্রী হয়ে সর্বসুখ ভোগ করো। যাকে তুমি নারায়ণ বলছ সে কোনো বিষয়ই আমার সমকক্ষ নয়। বেদবতী তখন তিনি বলছেন, তিনি ত্রিলোকের অধিপতি, তুমি ছাড়া কোন বুদ্ধিমান তাকে অবজ্ঞা করতে পারে? রাবণ তখন খেপে গিয়ে বেদবতীর চুল ধরলেন, বেদবতীর হাত সহসা অসি হয়ে গেল। তিনি তখন বলছেন, অনার্য, তুমি আমাকে স্পর্শ করেছ, তাই আমি আর জীবিত থাকতে চাই না। তোমার বধের জন্য আমি কোনো ধার্মিকের কন্যা হয়ে পুনরায় জন্ম নেব। এই বলে তিনি তখন অগ্নিতে দেহ বিসর্জন করলেন। রাম, সেই কন্যাই তোমার স্ত্রী সীতা, আর তুমি বিষ্ণু। রাবণ ভ্রমণ করতে করতে উশির বীজ দেশে তিনি দেখছেন, মহারাজ মরুত্য দেবতাদের সঙ্গে তিনি যজ্ঞ করছেন, ঋষি সংবর্ত তার যাজক। রাবণকে দেখে ভয়ে ইন্দ্র, ময়ূর, যম, বায়স এবং বরুণ হাঁসরূপে আত্মগোপন করলেন। যজ্ঞস্থলে এসে রাবণ তিনি মরুত্যকে বলছেন, যুদ্ধ করো, নতুবা পরাজয় মেনে নাও। মরুত্য তিনি যুদ্ধ করতে যাচ্ছিলেন, তখন সংবর্ত তাকে বাধা দিয়ে বললেন, এই মাহেশ্বর যজ্ঞ শেষ না করলে তোমার বংশ ক্ষয় হবে। তুমি যজ্ঞে দীক্ষা নিয়েছ, তোমার পক্ষে যুদ্ধ ও ক্রোধ করা অনুচিত। গুরুর উপদেশে মরুত্য তিনি অস্ত্র ছেড়ে যজ্ঞস্থলে ফিরে গেলেন। মরুত্য পরাজিত হয়েছেন স্থির করে রাবণ তিনি জয় ঘোষণা করলেন এবং বহু ঋষিকে তিনি হত্যা করে চলে গেলেন। রাবণ যখন চলে গেল, তারপর দেবতারা তাদের নিজের নিজের রূপ ধরে ময়ূর, কাক, হাঁস প্রভৃতি প্রাণীকে তারা বর দিলেন। সুরথ, গাধী, গয়, পুরোর্বা প্রমুখ রাজারাও রাবণের কাছে পরাজয় স্বীকার করলেন, কিন্তু অযোধ্যাপতি অনরণ্য সশৈনে যুদ্ধ করতে এলেন। তখন তার আক্রমণে মারিচ, শুক, সারণ এবং প্রহস্ত ভয়ে পলায়ন করলেন। অবশেষে রাবণের সঙ্গে যুদ্ধে অনরণ্য দারুণভাবে আহত হলেন। রাবণ তখন অনরণ্যকে উপহাস করায় তিনি রাবণকে অভিশাপ দিলেন যে তার বংশে দাশরথী রাম জন্মাবে, তিনি রাবণকে বধ করবেন। দেবর্ষি নারদ একদিন রাবণের কাছে এসে তখন বলছেন, বৎস, তুমি বৃথা মানুষ বধ করছ কেন? তারা তো মরবেই, সব মানুষই জমালয়ে যাবে, তাই তুমি যমকে জয় করে সর্বজয়ী হও। নারদের কথায় উৎসাহিত হয়ে রাবণ তখন যমপুরি আক্রমণ করতে চললেন। এদিকে নারদ দ্রুত গতিতে যমের কাছে এসে তখন বলছেন, ওহে যম, রাবণ তোমার এই যমপুরি জয় করতে আসছে, এখন যা করার করণীয় তুমি করো। রাবণ যমপুরিতে এসে তিনি দেখছেন পাপীরা নরক যন্ত্রণা ভোগ করছে, পুণ্যবানরা নানা সুখ ভোগ করছে। রাবণ তখন পাপীদের মুক্তি দিলেন। তখন যম সেনা এবং রাবণ সেনার মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে গেল।
রাবণের পাশুপথ অস্ত্রে যম সেনা দগ্ধ হয়ে মাটিতে পড়ে যেতে লাগলো। তখন যম নিজে তিনি যুদ্ধ করতে এলেন, তার সঙ্গে মৃত্যু ও কালদণ্ড। রাবণের সেনাপতি পালিয়ে গেলেন। যমের সঙ্গে রাবণের সাত রাত ধরে যুদ্ধ চলল। অবশেষে যম তিনি কালদণ্ড উদ্যত করলেন। তখন ব্রহ্মা এসে যমকে বললেন, এই রাক্ষস তোমার বদ্ধ নয়, তোমার কালদণ্ডের আঘাতে রাবণ যদি মরে তবে আমি তাকে যে বর দিয়েছিলাম তা মিথ্যা হবে, যদি না মরে তবে আমার তৈরি এই অমোঘ কালদণ্ড মিথ্যা হবে। তখন যম কালদণ্ড সংবরণ করে তিনি যুদ্ধক্ষেত্র ত্যাগ করলেন। রাবণ বিজয় ঘোষণা করে যমলোক থেকে তিনি চলে গেলেন। রাবণ এরপর ভগবতীপুরীতে গিয়ে নাগদের পরাজিত করলেন এবং মণিময়ীপুরীতে যেয়ে নিবাত কবচ দৈত্যদের সঙ্গে তিনি মিত্রতা করলেন। তারপর অশ্বনগরে এসে কালকীয় নামক দৈত্যদের তিনি বধ করলেন। তাদের সঙ্গে শূর্পণখার স্বামী বিদ্যুৎ জিহ্ব তিনি নিহত হলেন। এরপর রাবণ তিনি বরুণ লোক জয় করলেন। রাবণ তিনি লঙ্কায় ফিরে চললেন। যেতে যেতে রাজা ঋষি দেব দানব তাদের যেসব সুন্দরী কন্যা তার চোখে পড়ল, সবাইকে তিনি হরণ করে রথে তুলে নিলেন এবং কন্যার আত্মীয়দের তিনি বধ করলেন। অপহৃত কন্যাদের চোখের জলে রথ ভেসে গেল। তারা নানা ভাষায় রাবণকে অভিশাপ দিতে লাগল। এদিকে শূর্পণখা সহসা মাটিতে আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে রাবণকে তিনি বলছেন, তুমি আমাকে বিধবা করেছ, 14,000 দৈত্যের সঙ্গে আমার প্রাণাধিক পতি বিদ্যুৎজিহ তোমার হাতে নিহত হয়েছেন। রাবণ তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ভগিনী তুমি কেঁদো না, তোমার কোনো ভয় নেই, তোমাকে নানাভাবে আমি তুষ্ট করব। যুদ্ধকালে ভিড়ে তোমার স্বামীকে আমি চিনতে পারিনি। তুমি ভাই ঘরের কাছে যাও, তিনি 14,000 রাক্ষসের প্রভু হয়ে দণ্ডকারণ্যে বাস করবেন এবং সর্বদা তোমার আদেশ পালন করবেন। দূষণ তার সেনাপতি হয়ে সঙ্গে যাবেন। শূর্পণখাকে এইভাবে সান্ত্বনা দিয়ে রাবণ তিনি নিকুম্ভিলা নামক লঙ্কার উপবনে গেলেন। মেঘনাদ সেখানে যজ্ঞ করছিলেন। রাবণ তখন জিজ্ঞাসা করছেন, বৎস কি করছো? যজ্ঞে দীক্ষিত মেঘনাদ তিনি চুপ করে বসে রইলেন। তপস্বী উষনা বলছেন, তোমার পুত্র অগ্নিষ্টম অশ্বমেধ রাজসূব প্রভৃতি সপ্তযজ্ঞ সম্পন্ন করেছেন এবং মাহেশ্বর যজ্ঞ করে শিবের কাছে ইনি বর পেয়েছেন। ইনি আকাশগামী রথ অক্ষয় তুনির শত্রুনাশকারী অস্ত্রসমূহ ইনি পেয়েছেন। রাবণ তখন বলছেন, আমার শত্রু ইন্দ্রাদি দেবতাকে আপনারা যজ্ঞে পূজা করছেন, এ তো ভালো নয়। এদিকে রাজপুরীতে ফিরে এসে রাবণ অপহৃত কন্যাদের রথ থেকে তিনি নামালেন। বিভীষণ বলছেন, তোমার এই কুকাজের ফলে তোমার যশ এবং কুল নাশ হবে। এই নারীদের তুমি আত্মীয়দের কাছ থেকে হরণ করেছ। এদিকে মধু দৈত্য তোমাকে অগ্রাহ্য করে ভগিনী কুম্ভিনশীকে তিনি হরণ করেছেন, তোমার এইসব পাপকর্মের ফল। বিভীষণের কথা শুনবার পর রাবণ তখন ক্রোধে অধীর হয়ে মধু দৈত্যকে বধ করবার জন্য তখনই রথে চড়ে সশরীরে তিনি রওনা হলেন। ইন্দ্রজিৎ এবং কুম্ভকর্ণ পিছনে পিছনে চললেন। রাবণ তিনি মধুপুরে পৌঁছলে কুম্ভিনশী তার পায়ে পড়ে বলছেন, রাজা আমার স্বামীকে বধ করো না, কুলনারীদের কাছে বৈধব্যের চেয়ে অধিক ভয় আর কিচ্ছু নেই। রাবণ তখন প্রীত হয়ে বলছেন, তোমার স্বামী কোথায়? তখন কুম্ভিনশী ঘুমন্ত মধুকে জাগালেন। মধুর সম্বর্ধনায় খুশি হয়ে রাবণ সেখানে এক রাত কাটালেন এবং পরদিন সদল বলে কৈলাসে গিয়ে তিনি সেনা সন্নিবেশ করলেন। কৈলাস পর্বত অতিক্রম করে রাবণ সশৈনে ইন্দ্রলোকে এলেন। ইন্দ্র দেবগণকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে বিষ্ণুর কাছে এলেন। বিষ্ণু তখন বলছেন, যুদ্ধে শত্রুবধ না করে আমি কিন্তু ফিরি না, কিন্তু বর লাভের ফলে রাবণ দেবদানবের অজয় হয়েছে, এমন অবস্থায় আমি তার সাথে যুদ্ধ করতে পারি না। দেবরাজ আমি বলছি যথাসময়ে আমি রাবণকে বধ করব, এখন তুমি ভয় ছেড়ে দেবতাদের নিয়ে তার সাথে যুদ্ধ করো। রুদ্র আদিত্য অশ্বিনী কুমারদ্বয় প্রমুখ দেবতারা তারা যুদ্ধ করতে লাগলেন। অপরদিকে প্রহস্ত মারিচ মহাপার্শ্ব খর দূষণ সুমালি প্রমুখ রাক্ষস বীরগণ এই যুদ্ধে অবতীর্ণ হলেন। তুমুল যুদ্ধে উভয় পক্ষের বহু সৈন্য বিনষ্ট হল। অবশেষে অষ্টম বসু সাবিত্রীর গদাঘাতে রাবণের মাতামহ সুমালি তিনি নিহত হলেন। তারপর ইন্দ্রজিতের সঙ্গে ইন্দ্রপুত্র জয়ন্তের ঘোর যুদ্ধ আরম্ভ হল। ইন্দ্রজিতের সরাঘাতে ক্ষতবিক্ষত দেব সৈন্য জয়ন্তকে ফেলে পালিয়ে চলে গেল। দানবরাজ পুনমা তার দৈহিত্র তাকে তখন তিনি নিয়ে সাগরে আশ্রয় নিলেন।
এদিকে পুত্র নিহত হয়েছে মনে করে ইন্দ্র রাবণের সঙ্গে ভীষণভাবে যুদ্ধ করতে লাগলেন। ইন্দ্রের সৈন্য রাবণকে ঘিরে ফেলল। রাক্ষস ও দানবেরা রাবণের অবস্থা দেখে হাহাকার করে উঠল। তখন ইন্দ্রজিৎ তিনি মায়া প্রভাবে অদৃশ্য হয়ে আকাশ থেকে ইন্দ্রের প্রতি স্বর বর্ষণ করতে লাগলেন। অবশেষে ইন্দ্রজিৎ তিনি মায়া বলে দেবরাজকে বেঁধে রাবণের কাছে এনে তিনি তখন বলছেন, পিতা, দেবরাজ ইন্দ্রকে আমি ধরে এনেছি, আর যুদ্ধের প্রয়োজন কি? আপনি স্বর্গরাজ্য ভোগ করুন। রাবণ প্রীত হয়ে পুত্রকে আলিঙ্গন করে বললেন, তুমি ইন্দ্রকে নিয়ে সসৈন্যে লঙ্কায় ফিরে যাও, আমিও শীঘ্র আসছি। ইন্দ্র লঙ্কায় অন্তরীণ হয়ে আছেন শুনে ব্রহ্মা এসে মিষ্ট বাক্যে রাবণকে তখন তিনি বলছেন, বৎস, যুদ্ধে তোমার পুত্রের বীরত্ব দেখে আমি তো খুব খুশি হয়েছি। তার বিক্রম তোমার মতো অথবা তোমার থেকেও বেশি। ইন্দ্রজিৎ নামে সে বিখ্যাত হবে। তুমি ত্রিলোক জয় করেছ, এখন দেবরাজকে মুক্তি দাও, এবং তার বিনিময়ে দেবতাদের কাছে তুমি কি চাও বলো। ইন্দ্রজিৎ তখন বলছেন, তবে আমাকে অমর করুন। ব্রহ্মা বলছেন, না 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 না, তা তো সম্ভব না, তুমি অন্য বর চাও। ইন্দ্রজিৎ তখন বলছেন, তবে এই বর দিন, যখন আমি অগ্নি পূজা করে যুদ্ধে যাব তখন আমি অবদ্ধ হব। ব্রহ্মা তখন বলছেন, বেশ, তাই হবে। তখন ইন্দ্র মুক্তি লাভ করে দেবতাদের সঙ্গে তিনি চলে গেলেন। একদিন ইন্দ্রকে বিষণ্ণ দেখে ব্রহ্মা তিনি বলছেন, তুমি ঋষি গৌতমের স্ত্রী অহল্যার মর্যাদা হানি করেছিলে, গৌতমের সাপের ফলে তোমার এই দুর্দশা হয়েছে, তুমি বৈষ্ণব যজ্ঞ করো, তাতে তুমি দুর্দশা মুক্ত হবে। তোমার পুত্র জীবিত আছে, তার মাতামহ তাকে সমুদ্রে রেখেছেন। ইন্দ্র ব্রহ্মার কথা মতো বৈষ্ণব যজ্ঞ শেষ করলেন এবং পুনরায় তিনি স্বর্গরাজ্য শাসন করতে লাগলেন। মহর্ষি অগস্ত্যের মুখে ইন্দ্রজিতের বীরত্বের কথা শুনে রাম, লক্ষ্মণ এবং সবাই উপস্থিত রাক্ষস ও বানরগণ, তারা সবাই তখন বলছেন, ইন্দ্রজিতের পরাক্রম সত্যিই অতুলনীয়। আজকের এই এপিসোড এখানেই বিরাম দিলাম। এই এপিসোড এর আগে যখন মহর্ষি অগস্ত্য তিনি ইন্দ্রজিৎ কেন রাবণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে বলতে শুরু করেছিলেন, একেবারে উত্তরকাণ্ডের শুরুতে, তাই না? তো সেই বলাটা কিন্তু, বাকি সবার জানাটাও কিন্তু সমাপ্ত হলো এখানে। পরবর্তী এপিসোডে আমরা আরও অনেক কিছু জানতে পারব, অনেক রোমাঞ্চকর অনেক তথ্য আমরা জানতে পারব এই উত্তরকাণ্ডের মধ্যে। এই চ্যানেল অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন এবং বাকিদের সাথে এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপনি শেয়ার করুন। ভালো থাকুন, ভালো রাখুন এবং ভক্তির পথে থাকুন। নমস্কার।